বেগমগঞ্জের 10 নম্বর নরোত্তমপুরের ভুয়া বায়নামা দলিল দিয়ে 25 ডিসিমল ওয়ারেসির সম্পত্তি ভোগ দখলের অভিযোগ এনেছেন 10 নম্বর নরোত্তমপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেন গম। অভিযোগকারীরা জানান, বিবাদী আমাদের ওয়ারেসির মালিকানাধীন 25 ডিসিমিল সম্পত্তি দীর্ঘ দিন থেকে ভোগ দখল করে আসছে। পরে এলাকার লোকজনকে বিষয়টি অবহিত করলে সালিসি বৈঠক বসতে উভয়ে সম্মতি প্রকাশ করে। এতে বিবাদী পক্ষের দুজন করে মোট 4 জন সালিসদার নিয়োগ করা হয় এবং বাদী পক্ষের 1 জন সার্ভেয়ার, বিবাদী পক্ষের 1 জন এবং নিরপেক্ষ 1 জন সার্ভেয়ার নিয়োগ করা হয়। সীমানা ও নির্ধারণ করা হয়। এরপর সালিসি বৈঠকে বসে। সালিসি বৈঠকে বাদী পক্ষ বিবাদী পক্ষের বায়নানামা দলিল জাল বলে প্রমাণ করতে সক্ষম হয়। এরপর বাদী পক্ষের সালিসদারগণ বিবাদীকে সই মোহর নকল উপস্থাপন করতে পারলে জায়গার মালিকানা থেকে সরে যাবে বলে প্রস্তাব দেয়। কিন্তু বিবাদী ওই কাগজ উপস্থাপন করতে না পারার কারণে সালিসি বৈঠক ভেস্তে যায়। এমত অবস্থায় বাদী পক্ষ আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়। বাদী পক্ষ আদালতে ন্যায় বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। আমার নাম মামা শরীফুল্লাহ, সাদ্দাম আমার মক্কেল। তাদের বাড়ি হলো 10 নং নস্তরপুর 1 নং ওয়ার্ড রাজবাড়ি। তাদের সাথে 1 নং ওয়ার্ডের জাফর আলী ব্যাপারী বাড়ির সঙ্গে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলিয়ে আসিতেছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় যে প্রতিপক্ষের 2 জন, 1 জন সালিসদার, 1 জন সার্ভেয়ার এবং উভয় পক্ষের মনোনীত 1 জন সার্ভেয়ার দ্বারা উভয় পক্ষের কাগজপত্র আলোচনা পর্যালোচনা করে উভয় পক্ষের মালিকানা জমি একে অপরকে বুঝিয়ে দিতে একমত পোষণ করে। তাতে আমরা সালিসদারগণ 6 দিন যাবৎ জায়গাটি পরিমাপ করে কাগজিক আপর্যালোচনায় আসলে দ্বিতীয় বাদী পক্ষ নূর রবি চৌধুরীগণ তাদের ওয়ারিশিয়া সম্পত্তি বুয়া যা বয়নামা দিয়ে নবীন দাবি করে। উক্ত বয়নামাকে আমরা বুয়া বলে আখ্যায়িত করি।